মহাভারতের বিশালতা তথা দার্শনিকতা কেবল ভারতের পৌরাণিক আখ্যানই নয়, বরং এটিকে সমগ্র হিন্দু ধর্ম এবং বৈদিক দর্শন ও সাহিত্যের সার সংক্ষেপও বলা যেতে পারে। এই মহাভারতেরই এরকম পাঁচটি গ্রাম রয়েছে যা মহাভারত কাল থেকে রয়েছে আমাদের ভারতবর্ষে, এবং এই সব গ্রামগুলির বর্তমান অবস্থা দেখেও আপনি অবাক হয়ে যাবেন। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহাভারতের মূল বৃত্তান্ত হল চন্দ্রবংশীয় দুই পরিবার পাণ্ডব ও কৌরব তথা ধর্ম ও অধর্মের মধ্যে মহাসংঘর্ষ। এই যুদ্ধ একাধিক কারণে হয়েছিল, কিন্তু তার মধ্যে অন্যতম একটি কারণ হল ভূমি অর্থাৎ রাজ্যভাগ নিয়ে। কৌরবদের মধ্যে দুর্যোধন পাণ্ডবদের সহ্য করতে পারতেন না। অনেকদিন পর্যন্ত যখন এর কোনো সমাধান বেরোলো না, তখন পাণ্ডবদের পক্ষ হয়ে শান্তিদূত শ্রীকৃষ্ণ হস্তিনাপুর এলেন। হস্তিনাপুরে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের কেবল পাঁচটি গ্রাম দেওয়ার প্রস্তাব রাখলেন। ধৃতরাষ্ট্র দুর্যোধনকে বোঝালেন, পুত্র, যদি পাঁচটি গ্রাম দিলে যুদ্ধ এড়ানো যায় তাহলে এর থেকে ভালো আর কি হবে। এই জন্য জেদ ছেড়ে তুমি পাণ্ডবদের সাথে সন্ধি করে নাও, যাতে করে এই মহাযুদ্ধ আর না হয়। কিন্তু দুর্যোধন তখন রেগে গিয়ে বললেন, পিতাশ্রী, আমি কিঞ্চিত মাত্র ভূমিও ওই পাণ্ডবদের দেব না, যা হবে এবার রণভূমিতেই হবে। তো প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই ওই পাঁচটি গ্রাম কী কী ছিল এবং আজ তাদের অবস্থা কেমন। কুরুদেশের রাজধানী ছিল হস্তিনাপুর। উত্তরপ্রদেশের মিরাটের ক্ষেত্রকে ওই কালে হস্তিনাপুর বলা হতো। কুরুবংশের রাজা হস্তি এই শহর গড়ে তুলেছিলেন। এই স্থান চন্দ্রবংশীয় রাজাদের রাজধানী ছিল। কথিত আছে, এক বন্যার কারণে যখন ইন্দ্রপ্রস্থ ডুবে গেল, তখন রাজা হস্তি এই রাজধানী তৈরি করেছিলেন। প্রথম হলো শ্রীপদ। কিছু কিছু জায়গায় শ্রীপদ, আবার কিছু কিছু জায়গায় ইন্দ্রপ্রস্থের উল্লেখ পাওয়া যায়। দক্ষিণ দিল্লির অনেক স্থানের বর্ণনা মহাভারতে ইন্দ্রপ্রস্থের রূপে করা হয়েছে। দিল্লির পুরনো কেল্লা এই কথারই প্রমাণ, কারণ প্রত্নতত্ত্ববিদরা খোদাই করার সময় এমন কিছু প্রমাণ পেয়েছেন যাতে করে তারা মনে করেন যে পাণ্ডবদের রাজধানী ওই স্থানেই ছিল। এখানে খোদাইয়ের সময় কিছু অবশিষ্ট এবং সেই সময়ে ব্যবহৃত বাসন পাওয়া গিয়েছে, যা মহাভারতের সাথে জড়িত। দিল্লিতে অবস্থিত সারবাল গ্রাম থেকে 1328 খ্রিস্টপূর্ব পুরনো এক সংস্কৃত অভিলেখ পাওয়া গেছে। এই অভিলেখ লালকেল্লার সংগ্রহশালায় রাখা আছে। অভিলেখে স্পষ্ট উল্লেখ আছে যে এই গ্রাম ওই সময়ে ইন্দ্রপ্রস্থেই অবস্থিত ছিল। এরপর হল বাকপথ। এটিকে মহাভারতকালের বাকপ্রস্থও বলা হতো। বাকপ্রস্থ অর্থাৎ বাঘের থাকার জায়গা। এখানে কয়েকশো বছর ধরে বাঘ দেখতে পাওয়া যায় এবং এই স্থানের নাম মঙ্গলদের আমল থেকে বাকপথ হয়ে যায়। ইহা উত্তরপ্রদেশের একটি জেলা। বাকপথ হল ওই স্থান যেখানে কৌরবেরা লাক্ষাগৃহ তৈরি করে পাণ্ডবদের জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। বাকপথ জেলার জনসংখ্যা 50,000-এরও অধিক। এরপরে যে স্থান আসে তার নাম হল সোনিপাত। সোনিপাতের পূর্বের নাম ছিল স্বর্ণপ্রস্থ, পরে এর নাম পরিবর্তিত করে সোনিপাত করা হয়। স্বর্ণপ্রস্থের অর্থ হল সোনার শহর। বর্তমানে ইহা হরিয়ানার একটি জেলা এবং এই জেলার অন্যান্য শহরগুলির মধ্যে গুহনা, মুন্ডলানা, গন্নর ও রাই ইত্যাদি অন্যতম। পরবর্তী হল পানিপত। পানিপতকে পাণ্ডবপ্রস্থও বলা হয়ে থাকে। ভারতীয় ইতিহাসে এই স্থান অত্যন্ত প্রসিদ্ধ ও গুরুত্বপূর্ণ, কারণ এখানে তিনটি বড় যুদ্ধ লড়া হয়েছিল। এই পানিপথের পাশেই কুরুক্ষেত্র রয়েছে যেখানে মহাভারতের যুদ্ধ হয়েছিল। পানিপত রাজধানী নিউ দিল্লি থেকে 40 কিলোমিটার উত্তরে অবস্থিত। এরপরে যে শহরটি আসে সেটি হল তিলপথ। তিলপথের পূর্বের নাম ছিল তিলপ্রস্থ। ইহা হরিয়ানার ফরিদাবাদ জেলার একটি কসবা, যেটি যমুনা নদীর তীরে অবস্থিত। এই কসবার আবাদি প্রায় 40,000-এরও অধিক এবং 5,000 বছরেরও পুরনো বাড়ি এই অঞ্চলে রয়েছে। তো প্রিয় দর্শক, এগুলি ছিল সেই গ্রাম যা পাণ্ডবেরা সন্ধির জন্য দুর্যোধনের কাছ থেকে চেয়েছিলেন, কিন্তু দুর্যোধন তা দিতে নারাজ ছিলেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং এই ধরনের আরও তথ্য পেতে আজব কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।